Ser. কে কে ওখানে ভেতরে আসেন? কিছু হয় তরুদি, এত রাত এখানে কেন? তরুদি কি ব্যাপার, তুমি এখানে কেন? দাদাবাবুকে তো কিছু বলা যাবে না, জবা বারবার মানা করে দিয়েছে। কি হলো, চুপ করে আছো কেন? বাড়িতে কিছু হয়েছে? তা তো আমি জানি না দাদাবাবু, আমি তো এখানে নিজের একটা কথা বলতে এসেছিলাম। স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। না মানে ওনার সামনে আমি কথাটা বলতে পারবো না, আপনার সাথে আলাদা করে কথা বলা যাবে না স্যার। চলো। আমার কাছ থেকে কি তরুদি কিছু লুকাতে চাইল? জবা, 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 এসব উনি আমাদের না জানিয়ে ঠিক করেন। আর তুমি বা আগে এসে বলোনি কেন? কি করবো বলুন স্যার, বাসে করে আসছিলাম, মাঝে রাস্তায় বাসটা গেল খারাপ হয়ে, আমি পায়ে হেঁটে প্রায় দৌড়তে দৌড়তে যত তাড়াতাড়ি পাড়ি এসেছি। আমি তো সব বললাম স্যার, এবার আপনি তাড়াতাড়ি যান, জবাকে বাঁচান। ওই লোকটা একটা জানোয়ার স্যার, ও পারে না এমন কোনো কাজ নেই, জবার দিকে ওর অনেক দিনের নজর। ওরও রিস্ক নিয়ে এটা ঠিক করেননি মিসেস সেনগুপ্ত। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। রাজবাবু, গাড়ি বের করুন কুইক, আমি বেরোবো। রাতে তরুদি কেন এলো? বাড়িতে সত্যি কিছু হয়নি তো? অফিসার, কি হয়েছে? জবা, তুমি এখান থেকে চলে যাও। তোমাকে আমার ব্যাপারে কে ভাবতে বলেছে? কিছু দরকার লাগলে দেখবেন। জবার কোনো বিপদ হলো না তো?